ট্রফিগুলো দেখা যাচ্ছে না, ট্রফিগুলো একটু সামনে দিয়ে একটু বিজয় চিহ্নটা দেখাই না, এত বড় একটা টুর্নামেন্ট আমরা জয় করলাম, একটু ভি দেখাই সবাইকে, এটাই তো অর্জন। এক কথায় এক বাক্যে বলতে পারি যে কবুতর প্রেমী মানে হচ্ছে পিজন পজিটিভ। আমি খুব খুশি, আগামীতে যদি এরকম কোনো খেলা হয় তাহলে আমি চেষ্টা করবো ওনার সাথে খেলা অংশগ্রহণ করার জন্য। আমার কবুতরটা যখন আগাবে তখন মানুষ আমার জিনিসটাকে এইভাবেই মূল্যায়ন করবে এবং এটার দামটা অটোমেটিকলি বেড়ে যাবে। আপনি একা তো আর মেসি পেলে হতে পারবেন না, মেসি পেলে হতে হলে আরও 10টা ক্লাবের সাথে আপনার প্রতিযোগিতা করে আপনাকে প্রমাণ করতে হবে আপনার মেসি কিংবা পেলে। টুর্নামেন্ট তিনটা ছিল, তার মধ্যে সবচেয়ে লং ডিস্টেন্সের যে টুর্নামেন্টটা ছিল এটার রিলিজ পয়েন্ট ছিল হচ্ছে যমুনা সেতু। আবার জাতীয় স্মৃতি সৌধ থেকে যদি আমরা ইয়ার ডিস্টেন্সটা হিসেব করি তাহলে এটা হয় হচ্ছে বাই ইয়ারে 70 কিলোমিটার, আর বাই রুডে এটা হয় 89 কিলোমিটার। আবারও আমাদের শ্রদ্ধেয় দুই গেস্ট দুই সোহেল ভাইকে একটু কষ্ট দিচ্ছি। এখানে টোটাল পার্টিসিপেন্ট ছিল 13 জন, 13 জনের টোটাল কবুতর ছিল 112 পিস, মানে আমাদের রেস থ্রিতে 10টা করে কবুতর দেওয়ার কথা ছিল, একজন দুইজন হচ্ছে এই 10টার কম দিয়েছে, যার মধ্যে একজনের কথা আমরা বললাম যে ফারুক ভাই মাত্র 2টা কবুতর দিছিল। রিসিভ হয় 112 পিস কবুতর, আর এর মধ্যে এই লং ডিস্টেন্স থেকে আমাদের রেসের দিন নির্দিষ্ট সময়ে কবুতর কাউন্ট হয় 94 পিস, ভালো একটা কাউন্টিং বলা চলে বাংলাদেশের প্রেক্ষাপটে। আমাদের ফাস্টেস্ট মেল ছিল আবারও সেই 26 খান টিটু। সাব্বির খান টিটুর সেই একই মেল আরেকবার কিন্তু ফাস্টেস্ট মেল হয়েছে, সেই মেলটাই এবারে এই লং ডিস্টেন্সের সময় নেয় মাত্র 2.39 মিনিট, আগের বারের থেকেও কম সময় চিন্তা করা যায়। ফাস্টেস্ট ফিমেল, আর এটার গর্বিত অনার হচ্ছে আমাদের ফয়সাল ভাই। ফয়সাল ভাই স্টেজে আসেন। তো ফয়সাল ভাইয়ের ফিমেলের এভারেস্ট ফ্লাইট টাইম ছিল 2.51 মিনিট, চমৎকার টাইমিং। ফয়সাল ভাই কিন্তু অল্প কিছু কবুতরই পালে, একেবারেই কবুতরের জগতে খুব বেশি পুরনো না, কিন্তু এই প্রথমবারে রেসে অংশগ্রহণ করে এত লং ডিস্টেন্সে খুব ভালো একটা রেজাল্ট করছে তার কবুতর। ফয়সাল ভাইয়ের জন্য একটু জোরে তালি। আমাদের রেস থ্রির সেকেন্ড রানার আপ আবারও নাইম হোসেন, ব্যাক টু ব্যাক 2টা টুর্নামেন্টে প্লেস করছে নাইম হোসেন, আর রেস থ্রিতে তার কবুতরের সংখ্যা ছিল 10 পিস। তো তার 10 কবুতরের টোটাল ফ্লাইট টাইম ছিল 4.10 মিনিট, চমৎকার টাইমিং মাশাআল্লাহ ভাই, যারা বেশি পাইছে ওদের থেকে কিন্তু আমরা ভাগ। আচ্ছা আচ্ছা, তো তাহলে ওই প্রাইস দেওয়া শেষ হলে বাটটা নিয়ে নিন। রেস থ্রি এর ফার্স্ট রানার আপ শাহিনুর রহমান। শাহিন ভাই আমাদের এই অঞ্চলের অনেক পুরনো কবুতর পালক মোটামুটি ভাবে, এবং তার কবুতরের সংখ্যা কিন্তু অনেক। তো শাহিন ভাইয়ের 10 কবুতরের গড় সময় ছিল 3.98 মিনিট, চমৎকার টাইমিং। ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন, রেস টু এর চ্যাম্পিয়ন শাহাদাত মোহাম্মদ রুহান, রেস থ্রিতেও সে চ্যাম্পিয়ন, ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন। তার কবুতরের 10 কবুতরের গড় সময় হচ্ছে 3.86 মিনিট, চমৎকার টাইমিং, চমৎকার পারফরমেন্স। আচ্ছা আমরা সবাই উপরে উঠি, একটা গ্রুপ ফটো তুলি। একটু হাসি হাসি মুখটা করি, সামনের দিকে তাকাই, ট্রফিগুলো দেখা যাচ্ছে না, ট্রফিগুলো একটু সামনে দিয়ে একটু বিজয় চিহ্নটা দেখাই না, এত বড় একটা টুর্নামেন্ট আমরা জয় করলাম, একটু ভি দেখাই সবাইকে, এটাই তো অর্জন। শাহিন ভাই লজ্জা পাইতেছে বেশি, শাহিন ভাই বেড়া খাওয়ানো উচিত একটা, আসলে শাহিন ভাই কিন্তু আজকে একটা বেড়ার পার্টি দেওয়া উচিত ছিল। সমস্যা না, আগামী বছর হবে ইনশাল্লাহ। গত বছরের পার্টিসিপেন্ট ছিলেন, কেউ যেন বাদ না পড়ে, আমরা কিন্তু সবাইকে ইনভাইট করছি, ইভেন যারা নাও খেলছেন তাদের মধ্যেও, যারা সাবার আসলে এবং ধামরায়ের মধ্যে যারা হচ্ছে গিয়ে মোটামুটি ভাবে যাদেরকে আমরা চিনি জানি যে অনেক বছর কবুতর পালেন বা কবুতরের ঐতিহ্য যাদের আছে সবাইকে কিন্তু আমরা এখানে ইনভাইট করছি। আমাদের নেক্সট টুর্নামেন্ট কিন্তু আগামী মাসের 13 তারিখেই, নেক্সট মান্থের 13 তারিখেই প্রথম টুর্নামেন্ট রেস 1, এরপরে হচ্ছে রেস 2, রেস 3, 3টা টুর্নামেন্টই হবে আমাদের। এবং এবারেও কিন্তু আমাদের এই 3টা টুর্নামেন্টেই সাবার আশুলিয়া এবং ধামরায়ের যারা কবুতর শৌখিন আছেন আমি সবাইকে আহ্বান করব যে আমরা সবাই মিলে বড় বড় টুর্নামেন্ট খেলি, তাহলে আমাদের নিজেদের যোগ্যতাটাকেও যাচাই করা হবে এখানে।
এই টুর্নামেন্ট আয়োজনে থিমটাই ছিল আমার, বাট এখানে আমাকে সার্বিকভাবে সবচেয়ে বেশি সহযোগিতা করছে হচ্ছে ছোট ভাই লিটন কবির, শাহিনুর ভাই, আর আরেকজনকে খুবই মিস করতেছি আমি, আমাদের রাসেল ভাই। রাসেল ভাই ব্যক্তিগত কাজে আজকে আসতে পারে নাই, তাদের সহযোগিতা ছাড়া কিন্তু আজকের এই সুন্দর আয়োজনটা বা এই যে গত বছর আমরা যে তিনটা টুর্নামেন্ট আয়োজন করেছি সেই তিনটা টুর্নামেন্ট কোনোভাবেই আমার পক্ষে আয়োজন করা সম্ভব হতো না। যারা গত বছরে আমাদের টুর্নামেন্টে আয়োজনে সার্বিকভাবে সব ধরনের সহযোগিতা করছে তাদের পক্ষ থেকে আমি লিটন কবিরকে ইনভাইট করছি আজকের আয়োজন সম্পর্কে কিছু কথা বলতে। এখানে যারা আছি সবাই কিন্তু কবুতর শৌখিন, সবারই ব্লাড গ্রুপটা চেক করে দেখেন, দেখেন পি পজিটিভ হয়ে গেছে। এক কথায় এক বাক্যে বলতে পারি যে কবুতর প্রেমী মানে হচ্ছে পিজন পজিটিভ। তো আমাদের এই ব্লাড লাইনটাকে ইমপ্রুভ করতে হলে, অর্থাৎ এই পি পজিটিভ মানে কবুতর পজিটিভ যারা আছি এদের ব্লাড লাইনটা ইমপ্রুভ করতে হলে কি করতে হবে, সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারই কিন্তু একটা ধারাবাহিকতা ছিল আমাদের গত টুর্নামেন্টটা। গত টুর্নামেন্টে আমরা যেটা করি, আমাদের সাভার, আশুলিয়া এবং ধামরাই যত কবুতর শৌখিন আছে সবাই এক প্ল্যাটফর্মে এসে কাজ করার জন্য, যেখানে কোনো ধরনের এন্ট্রি ফি থাকবে না, সবাই যাতে একত্রিত হতে পারি, সবাই যাতে একসাথে খেলতে পারি এবং ভালো একটা কমিউনিটি যাতে তৈরি করতে পারি, যেখান থেকে আমরা এইটা অন্তত বলতে পারি যে সাভারে এমন একটা অর্গানাইজেশন তৈরি হয়েছে যেটা দিয়ে সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ করা যাবে। এখন চ্যালেঞ্জ করতে হলে ওই দমটা নিজেদের মধ্যে তৈরি করতে হবে এবং তারই ধারাবাহিকতায় আমাদের কিন্তু কার্যক্রমগুলো ছিল। আপনারা সবাই কিন্তু দেখছেন আমরা কিভাবে আমাদের টোটাল কার্যক্রমটা চালিয়ে নিছি। এর মধ্যে যদি স্পেশালি থ্যাঙ্কস দিতে হয় সেটা দিতে হবে আমাদের শ্রদ্ধেয় মানিক ভাইকে, কারণ টুর্নামেন্টের প্রারম্ভিক যে খরচগুলো ছিল সম্পূর্ণ মানিক ভাই নিজ দায়িত্বে খরচ করছে নিজের হাত থেকে, এখানে আর কোনো ফান্ডিং ছিল না। দেন আমাদের যে এই যে পুরস্কার বিতরণী, এটার জন্য আমরা কারো কাছ থেকে কোনো টাকা নিইনি। এটা কি করছি, আমাদের যে কবুতরগুলো ভালো পারফর্ম করছে সেই কবুতরগুলোকে নিলামে নিয়ে সেল করে যে টাকাটা আসছে সেখান থেকে আপনাদেরকে এই যে অনারিয়ামটা আমরা দিলাম। দেখেন আমরা যদি আমাদের কবুতরকে ডেভেলপ করতে পারি তাহলে কি হচ্ছে, আমরা সামগ্রিকভাবে আমাদের এই সোসাইটিকে ইমপ্রুভ করতে পারতেছি। অর্থাৎ আমাদের এই যে পি পজিটিভ যে ব্লাড লাইনটা আমি দিয়ে দিলাম এইটাকে আমরা ইমপ্রুভ করতে পারতেছি। আমরা যেমন একটা ব্লাড লাইন, অর্থাৎ কবুতরের ব্লাড লাইন যখন ইমপ্রুভ করতে যায় একটা ভালো মেল লাগে, একটা ভালো ফিমেল লাগে, তার জন্য আমরা যেমন খুঁজি, সেম এরকম একটা প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের এই অর্গানাইজেশনটা। তো আমি আশা করব আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং স্পেশালি থ্যাঙ্কস বলতে হয় যে আমাদের পুরো অর্গানাইজেশনে যারা সবচাইতে বেশি পরিশ্রম করছে সেটা হচ্ছে আকাশ, জাকির ভাই এবং আরো অনেকে, এদের জন্য একটা বড় তালি হবে। আল্লাহ হাফেজ। মানিক ভাই এবং লিটন ভাই যে প্রোগ্রাম করছে কবুতর ব্যাপারে, এটাই আমার প্রথম মানে ইয়ার ডিস্টেন্সের খেলা, তবে আমি খেলা খেলে অনেক উৎসাহিত, আমি খুব খুশি। আগামীতে যদি এরকম কোনো খেলা হয় তাহলে আমি চেষ্টা করবো ওনার সাথে খেলায় অংশগ্রহণ করার জন্য। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, খুদা হাফেজ। এবারে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নারায়ণগঞ্জের অতিথি ফরহাদুর রহমান কানন ভাইকে। সালাম আলাইকুম সাভারবাসী, সবাই কেমন আছেন? আমি নারায়ণগঞ্জ থেকে আসছি, আমাদের শ্রদ্ধেয় লিটন ভাই আমাকে ছোট ভাইয়ের মতোই আমাকে স্নেহ করে, তো ভাইয়ের কথা এবং ভাইয়ের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে ওই জন্য আর কি মানে ওদিক থেকে ছুটে আসা। তো ছোটরা যারা রিসেন্টলি যারা বড় হচ্ছি অথবা কবুতর নিয়ে আগাচ্ছি তাদেরকে একটাই কথা বলবো, যেন আমরা বড়রা যারা আছি তাদেরকে যেন শ্রদ্ধা করি এবং তাদের সাথে মিলে যেন আমরা কাজ করতে পারি। এবং কেউ এই কবুতর জগতে, কারোকে আমি ছোট করে বলতেছি না, আমরা এই কবুতরটাকে বিজনেস মাইন্ডেড না নিয়ে শখ আকারে কিছু করার চেষ্টা করি। কেননা আমি যখন এই জিনিসটাকে শখ নিয়ে করব, আমার কবুতরটা যখন আগাবে তখন মানুষ আমার জিনিসটাকে এইভাবেই মূল্যায়ন করবে এবং এটার দামটা অটোমেটিকলি বেড়ে যাবে। তো আমরা শুধু শুধু কেউ কবুতরকে ভুল তথ্য দিয়ে ভুলভাবে এটাকে না আগিয়ে সুন্দর করে এটার মানে ঐক্যবদ্ধভাবে, যেমন মেমোরিয়াল ক্লাবের যেই উদ্যোগটা ছিল এইভাবে যেন আমরা আগাইতে পারি। অনেকের কাছেই ভালো একটা কবুতর থাকে না, যখন একটা মেল একটা ফিমেল বের হয়, বের হওয়ার পরে ওইটা যখন একটা নিলাম অথবা অকশনে উঠে ওইটা কালেকশনের মাধ্যমে আমরা ভালো একটা কিছু করতে পারি। আমার বাবার হাত ধরে আমার কবুতর পালা শুরু। বড়রা যারা আছে নারায়ণগঞ্জে যারা শ্রদ্ধেয় আছে তারা হয়তো কেউ কেউ আমাকে চিনবে, আমার বাবাকেও চিনবে। আমার ছোটদেরকে বলবো যেন আমরা বড়দের কাছ থেকে শিখি, আর বড়দেরকে বলবো যেন আমাদের ছোটদেরকে স্নেহ করি। আমরা এই জিনিসটাকে রেষারেষিতে না নেই, কোনো গেম হোক কোনো রেস হোক যেটাই হোক না কেন এটার ভিতর আমরা কেউ হিংসা অথবা কোনো রিভেঞ্জ টাইপ কিছু রাখবো না। আমরা সবাই এক, আমরা সবাই কবুতর পালি, আমরা সবাই কবুতর পালক, এটা নিয়ে আমরা এগিয়ে যাব। থ্যাংক ইউ, সালাম আলাইকুম।
একজন মানুষের ক্রেডিট না দিলেই না, কারণ আমি এই আইডিয়া আসার পরে থেকে প্রতিটা স্টেপে কিন্তু আমাকে সমস্যার মধ্যে দিয়ে যাইতে হয়েছে। একটা করে প্রবলেম সলভ করছি, আরেকটা নতুন প্রবলেম অ্যারাইজ হয়েছে, যে এগুলো সবগুলারে কম্বিনেশন করে কিভাবে একটা কমপ্লিট সলিউশনে আনা যায়। তো এখানে আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করছে হচ্ছে আমাদের এখানে উপস্থিত আছে আমার শ্রদ্ধেয় বড় ভাই মেজর মোমেন ভাই। একেবারে আপাদমস্তক একজন হচ্ছে গিয়ে শৌখিন মানুষ, তার জন্মের পরে থেকে সে কবুতর, পশু, পাখি, কুকুর, বিড়াল এমন কিছু নাই যেটা সে লালন পালন করে নাই। ছোটোর থেকে বাসায় পশু পাখির সাথে আমার বড় হওয়া, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কম বেশি সব পশু পাখির প্রতি আমার একটা বলতে পারেন ভালোবাসা আছে। সব তরুণ তরুণ মুখ আপনাদের কবুতর জগতে সব যারা বিখ্যাত ব্যক্তি আছেন তাদের সাথে পরিচয় হতে পেরে সত্যি ভালো লাগছে। আমি আশা করব আপনারা আপনাদের এই ক্লাবটাকে আরও সামনের দিকে এগিয়ে নেন, কারণ দশমিলে কাজ না করলে কখনো কোনো জিনিসের সফলতা অর্জন করতে পারবেন না। আমাদের ভিতর সবথেকে বড় সমস্যা রেষারেষি, যে সে কেন ভালো করবে আমি কেন পারবো না। করেন, আপনিও ভালো করে দেখান। আপনি একা তো আর মেসি পেলে হতে পারবেন না, মেসি পেলে হতে হলে আরও দশটা ক্লাবের সাথে আপনার প্রতিযোগিতা করে আপনাকে প্রমাণ করতে হবে আপনি মেসি কিংবা পেলে। তো সেইভাবে আপনারা কাজ করেন সঙ্গবদ্ধভাবে, যদি করেন সব দিক থেকে ভালো হবে। ব্রিড আপগ্রেডেশন বলেন, এবং একটা ব্রিড আপগ্রেডেশন যখন হবে এটা নাম ছড়াবে অটোমেটিক্যালি। এখন কবুতরের যেই ডাউনফলটা চলছে তখন দেখবেন লোকজন খুঁজে আপনাদের কাছে আসবে যে ভালো ব্রিডের কবুতর কার কাছে আছে। চিলা সোহেল ভাইয়ের কাছে চিলা কবুতর খোঁজ করতে গেলে ওনার কাছে গিয়ে হাজির হয় যে সোহেল ভাইয়ের কাছে চলো, এবং ওনার নামের প্রথমে হয়ে গেছে চিলা। আপনাদেরও সেভাবে কাজ করতে হবে যেন ব্রিডটাকে সুন্দর করে আপগ্রেড করতে পারেন। আবারও ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবাই একসঙ্গে উদ্যোগ নিয়ে এই প্রতিষ্ঠানটাকে আরও উত্তরোত্তর উন্নতি ঘটাবেন। আসসালামু আলাইকুম। আমরা যারা একটু কম জানি কম বুঝি, যারা ভালো জানেন ভালো বুঝেন তাদের সাথে একটু কথা বলবো, ডিসকাস করব এবং হচ্ছে গিয়ে জানার চেষ্টা করব। তাহলে আমরা দেখবো যে একটা সময় যাওয়ার পরে আমরাও কিন্তু নিজেদেরকে ডেভেলপ করতে পারবো, আমাদের কবুতরগুলোকে ডেভেলপ করতে পারবো এবং ভালো একটা পর্যায়ে চলে যেতে পারবো ইনশাল্লাহ।